পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রানীগঞ্জ নিমচাফাড়ি এলাকার সাতগ্রাম এলাকার অন্তর্গত জেকেলার প্রজেক্টের কলিয়ারি এলাকায় বৃহস্পতিবার রাতে কয়লা খনিতে ধসে মৃত্যু হল 45 বছরের ডাবলু হারির। জানা যায়, ওই ব্যক্তি কয়লা খনির অভ্যন্তরে কয়লাস্থলে ঝালাইয়ের কাজ করছিলেন। সেই সময় হঠাৎই কয়লার চাঙড় খসে এই ঘটনা ঘটে। অন্যান্য শ্রমিকরা বিষয়টি খনি আধিকারিকদের জানান। খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় ইসিএল নিরাপত্তারক্ষী ও রানীগঞ্জ থানার নিমচাফাড়ির পুলিশ। শ্রমিক সংগঠনের সদস্যরা ইসিএলের কর্তৃপক্ষের কাছে নিহত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও চাকরির দাবি জানান। এখন যে ঘটনাটা শুনতে পাচ্ছি, সেটা আপনি কি চাইছেন? আমি কি চাইছেন যে আপনাদের চাকরি চাই আর কি চাই? ঘটনা ঘটেছে, আমরা 7টা সাড়ে 7টার সময় খবর পেলাম। আমাদের মোনা সাত গ্রামের বাবলু হাড়ি বলে একজন ছিল, সে জেকে নগর কোলিয়ারিতে কাজ করে। 4টার থেকে 12টা পর্যন্ত ডিউটি ছিল। ওর রেজিস্ট্রেশন হচ্ছে RS ডিলার। ওকে আমাদের যে ভাড়ায় আছে ড্রেসার, ওই ডেজিনেশনে কাজ করিয়ে পরে ও তো ড্রেসারের কাজ জানতো না, অতএব ওকে জবরদস্তি করে ওকে ড্রেসারে পাঠানো হয়েছিল। এবং তাতে ড্রেসিং করতে গিয়ে পুরো চালটা চলে আসে, রূপফল হয়, রূপফলে দাবা গেছে। এবং আমাদের কাছে যেটুকু খবর আছে, ও মারা গেছে। কী মনে করছেন যে ইসিএলের কোনো আমাদের যে ম্যানেজমেন্টের লোক আছে, না এজেন্ট আছে, না ম্যানেজার আছে, না ডাক্তার এসছে? ইমিডিয়েট যদি ডাক্তার গিয়ে দেখতো যে লাস্টটা এখনও পর্যন্ত মারা গেছে কি বেঁচে আছে, সেটাও পর্যন্ত করেননি। আর ম্যানেজমেন্টের লোক এখনও পর্যন্ত কারো আমরা দেখতে পাচ্ছি না যে কোনো সহযোগিতা ওয়ার্কারদের প্রতি কোনো সহযোগিতা করছে। আপনারা কি দাবি রাখছেন? আমরা তো দাবি যেটা ইয়ে আছে সেটা তো দিতেই ছেলেকে চাকরি জয়েন দেবে, 10 দিনের লিভ দিতে হবে, মানে ওর বাবার কাজ করে আসবে, তারপর থেকে কন্টিনিউ ডিউটি করবে এবং সার্ভিস জব চাই। তো দুর্ঘটনায় যারা চিকিৎসক কি এখনো পর্যন্ত মারা গেছে কিনা সেই বিষয়ে কিছু বলেছেন? চিকিৎসক কিছু বলেছেন আপনাদেরকে? চালপুরে মারা গেছে, মাথার মধ্যে পড়েছে, ব্রেইন ইঞ্জুরি হয়েছে। আলটিমেটলি ওকে যে ওই অবস্থা ঘরে আছে, লোকজন আমার আছে ওখানে, আমাদের আমরা এখানে ম্যানেজমেন্ট আসুক, এরিয়া থেকে GM আসবে, রিটেন এগ্রিমেন্ট হবে, যে ওর যে সমস্ত পাওনা হক আমাদের কোল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের যারা নেতারা করেছে সেই হকটা পেমেন্ট হবে, সেই হকে এগ্রিমেন্ট করে ওর ট্রেড ইউনিয়ন এগ্রিমেন্ট করার পরে এমপ্লয়মেন্ট পাবে, বেনিফিট পাবে। তার প্রপার ইনকোয়ারি করতে হবে যে কে দোষী, কার জন্য রয়েছে। নগর প্রজেক্টে ঠিক রাত্রে 10:15 আমাদের ডাবলু হাড়ি বলে একজন স্পট ডেড হয়ে গেছে, চাল পড়ে পড়ে ডিসিশন ছিল ওর। যাই হোক, আজ 2 মাস পর আজকেই প্রথম জয়েন করেছে আর আজকেই তার মৃত্যু হইল 2 মাস পরে। তার আমরা চাইছি তার ডেথ বেনিফিট যেটা পাই 1,00,000 টাকা, যেটা শুনছে 90,000 টাকা জ্বালানির জন্য এবং স্পট চাকরি, সেটার জন্য আমরা গোটা যেখানে কর মডার্ন সাতগ্রাম এরিয়া সব আশেপাশের লোক এবং সমস্ত শ্রমিক, প্রত্যেক ট্রেড শ্রমিক আমার সঙ্গে যুক্ত আছে, তার জন্য বেনিফিট পাই। যতক্ষণ তার জয়নিং হয় ততক্ষণ আমরা কিন্তু অবরুদ্ধ করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।